আর সাবর মতো লাগে। আরো সাবর মতো লাগে না বাবার কি কইম গরু কই। আই মন্ত্রী বাড়ি ঢোলান, আমরা শিয়া নাই তাই। তোর খবর কি? না রে, খবর ভালানো। আই আগে নিজের ভাইয়ে দাঁড়াই। এরম টোটো করে ঘুরলে সারা জীবনও নিজের ভাইয়ে দাঁড়াই ধরতে না। না রে হাই গুম, আর কাকু ডাকা তাই এত বড় সারি করে আরে ঠিকানা দি গেছে। আই চিন্তা করি বাবাও যেভাবে আরে মারধর করে আই ডাকা যাইম গই। কাকুর কাছে যা টিয়া কামাই আই হরে তোরে একটা কিছু কই গুম। তোর অপেক্ষা করতে করতে আই বুড়ি হয়ে যান। না বুড়ি হতি না, বুড়ি হতি না, আর অল্প কয়টা দিন অপেক্ষা কর। আন্ধার ঘরে পূর্ণিমারি চান তুমি আমার সাত রাজার ধন পরানির পরান তোমার হরিণি চোখে ঢেউ তোলা বুকে আমারে দাও না একটু ঠাই রে রূপে হইলাম যে পাগল ও প্রাণ সজনী তুমি আমার নায়িকা কাজল তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চান
ছাড়া বাঁচবো কেমন করে। তুমি আমার প্রেমের তাজমহল ও প্রাণ সজনী, তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চাঁদ। তোমার রূপে হইলাম যে পাগল ও প্রাণ সজনী, তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চাঁদ। এই আই তো অন বেগানা পুরুষ, তুই যে আরে এভাবে ধরছ তোর গুণ হইতো না? দূর মর তোর দিলে গুণ হইতো না, তাইলে ধর। এই শাসন আসলে আরে শাহরুখ খানের মতো লাগেনি। কোন বেয়া তোফরে আই বেয়া তুম না আই তোর বাপ বাবা। এই মাইয়া তোর না কইছি আর ফুলার তো ঘুরিস না বেয়া তুম ভাই গুড়া কার আরে দমকান কে আমি বেকার ফুলারে তাই বেলা হচ্ছে আমি সদ্য গুষ্টির ভাই। আর তুই তুই কাম তুই আকাম করে বেড়াইতেছ হ্যাঁ চশমা সাবছ আর একদিন আর বাবা 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 তুই এখন আর দেখতে পারিস কাকুর ঠিকানা হয়েছি আর বলে দেন পঞ্চাশ টাকা দিয়ে যাইতে এরকম নেই পারবি কোনো চিন্তা করিস না আর কাকুর কাছে যাই তুই একা আমায় আবার বাড়ি চলি আই যাই। শুন সুয়ারি বাড়াই এক কিলো হান দেন। এটা টিকিট কাউন্টার, এখানে পান সুয়ারি বিক্রি হয় না, বোকা কোথা কর বেটা কিছু বুঝলাম।
মানুষের মাথা আপনার বুকের উপরে, আপনি বেগানা পুরুষ, গুণ হইতো না? এই বেটা আমার বউ। ও তাইলে ঘুমান, তাইলে ঘুমান। টিকিট কাটছে? মাথার উপরে থাক, ট্রেন যে দূর যা ব্যাগ যা মাথার উপরে থাকবো, আর আর ডিস্টার্ব করবে না, আল্লাহ দয়া দিয়ে যান। ভাই হারান আর কাকু, ঠিক না কাকু? সেইটা আবার কি বেটা মনে বোকা? কাকু বুঝে না কিছু বললেন আপনি? না না না, কাকু হইলো আমার বাপের ছোট ভাই। বাপের ছোট ভাই তো সেইটাকে তো চাচা বলে, আমরা চাচারে কাকু বলি, জান তো ঠিক না? আচ্ছা বুঝি না ভাই, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন। সখী মনটা আমার বানাইলি মাস্তানা, বিরিতি যন্ত্রণা প্রাণে তো সয় না। চাঁদ উঠেছে আমার এই পরাণ জুড়ে তোর পিরিতির যোচনা, পিরিতির যোচনা প্রাণে তো সরে না। শোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। এই যে ভাই
ভাই এনে এত মানুষ এনে কি হইতেছে এখানে সিনেমা শুটিং হ্যাঁ সিনেমা শুটিং হয় সারা জীবন সিনেমা দেখি শুটিং দেয়নি সাইম তোরে একটু না দেখিলে সারা অঙ্গে আগুন জ্বলে ঠিকই ঠিকই পুইড়া মরি প্রাণে আমি বাঁচি না তিরিতির যন্ত্রণা প্রাণে তো সহে না সখী মনটা আমার বানাইলি মাস্তানা তিরি তিরি যন্ত্রণা প্রাণে তো সরে না এই যে ভাই ও ভাই আপনি বেগানা পুরুষ দিনে দুপুরে জোয়ান মাইয়াটারে জড়াই দিচ্ছেন আপনি গুনাইব না তাতে আপনার সমস্যাটা কোথায় না সমস্যা মনে ও ভাই আমার ব্যাগ ও আমার ব্যাগ দি যান আয় আয় রে ব্যাগের ভিতরে খাওয়া দাওয়া কাপড় চোপড় আমি ওন কাকুর কাছে যাই আমার কিচ্ছু নাই সব লই গেছে ও ভাই আইয়া যান গরু মুরগি খাসি রুই ইলিশ আসেন ভাই খাইয়া যান আরে আসেন ভাই আসেন 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 খাইয়া যান আসেন ভাই খাইয়া যান আসেন ভাই খাইয়া যান ভাই আমরা বুঝি খাবান আর হাড়ক লাগ যায় খাইউম খাইবেন আরে আসেন আসেন গিরি ভাই নুন কই ও হাসি এটা কি লেবুনি মাথা আমার শুরু হয়ে যায় নাই প্রচন্ড তাইলো দে সব দে আগো মুরগার রান হ্যাঁ বহুদিন খাই না মুরগার রান ও ভাই আর কিছু নাই আছে আছে কি আছে আরে গরুর মাংস আছে গরুর মাংস আর দেন দেন গরুর মাংস খবর দেন বেশি খাবেন বেশি সময় লাগে এটা কি গরুর মাংস গরু আর কি আছে ভাই রুই মাছের মাথা রুই মাছের মাথা এটা তার প্রিয় খাদ্য আনেন ও মা এত বড় মাথা এটা তো আর মাথা তুমি বড় ও ভাই এ মাথার ভিতরে এটা কি এ হ্যাঁকের গুল্লা ভালো তুপ খাইছি এবারে এগুলো একটু দোয়া করি যেভাবে হাইতে হইতে খাওয়াইলো কথাবার্তা আমার হোটেলে খাইয়ে 180 টাকা বিল করছে আর হোটেল কয় কি না দুই টাকা আছে আপনার কি
মাইর খাবাইছে হাতের বিচার আল্লাহ করক ওমা আর গিরা হাড়াইছে স্যার গিরা আসেনি গিরা অন্য জায়গাত আছে ওরে বাপরে বাপ ঢাকা সরকি ডাকাতি হাতি হুদি খাওয়াই কয় 180 টিয়া হাতের বিচার আল্লাহ করক আই ঢাকা কিত্তাম আইছি পুলিশের মার খাইতাম নি আই কিল্লাই আইলাম ঢাকা শহরে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে কাগুর খুঁজে আইসা এখন ওজি বিপদে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে ভাই আর কাগুর ঠিকানা বাড়ি ঘরে আর বাড়ি লাকসাম আমার বাড়ি কো নাই আর বাড়ি সিডা ভালো আছেন নি আছে তুই গম আছিস না গম আর কিছু নাই আর কাছে দুগাটি আছে আমি এত কথা জিজ্ঞান কা ওড়া রামপুরা বাডা আমালি বামুচি আগুলি স্থান সদর গাড়ে সদর গাড়ে সদর গাড়ে সারা জীবন আমি মানুষকে স্যার বললাম এলোকে আমার স্যার বললো আমার জীবন ধন্য ঠিক আছে তুমি বসো ভাই আপনি কি অন্ধ চপ বাটা ভাই আর কাগু ঠিকানা সানসেন এটা সিনেমা নি জায়গাটা কি চায় না লেখা এত কিছু বোঝাও যায় না আপনি এক কাজ করেন এই সুদা যাবেন সুদা যে বামে যাবেন বামে যাবেন ডানে যাবেন ডানে যাবেন বামে যাবেন উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে পশ্চিমে একটা সুদা নাক বরাবর যায় দেখবেন সদর ঘাট ওইখানে গেলে আপনার কাকুরে পাইলে পাই দাও পারেন যত সব কি কইলেন সদর ঘাট শিখাইতাম সাদর ঘাটের পানে
আরে শুনো, আগে কয়েকদিন প্রেম করিনি, প্রেম করার মজা আলাদা, বুড়ো বলে কি করবো বলো তুমি? কামানের মুখ যেদিকে যাই আবার গুলিস্তান যা।
পাতিলা কাগুরে এখন আমি খুঁজে বেড়াই পথে পথে ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু তোমার ঠিকানা কেউ যে বলে না পড়লে আবার বলতে পারে না বুয়া ঠিকানা ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু আমি কি সিঞ্জার তুমি যে সিটার কারে ধরতে পারে রে ওরে আমার কাগু রে ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু ওরে কাগু যে যা পারেন আমাদেরকে বিকা দিয়া যান যে দিবেন সেই তো আকে রাতে সোয়াব পাইবেন আলহামদুলিল্লাহ ভাইজান আমাদেরকে কত দিয়েছে দেখতে পারি না দিছে ২০টা টাকা দিয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো দেন ভাই দেন ভাই যে যা পারেন দিকা দিয়া যান দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে চিনতে পারতেছি না আয় ভাই না আপনার ভাতিজা আপনার চোখ বন্ধ করে ভিক্ষা করেন ভাতিজা না 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 আমার কোনো ভাতিজা নাই ভাই আপনারা যে যা পারেন কাগু কিসের কাগু আমি আপনাকে চেয়ে কতটিয়া আমার ভাতিজা হও তাইলে বলো তোমার বাপের নাম কি আরে আর বাপের নাম সলিমুল্লাহ মুন্সি আই কিসিঞ্জার মুন্সি মনু এ তো ঠিক কথাই কইছে চোখ মেলা চোখ মেলেন না আশেপাশে কেউ আসেন না কেউ নাই মুন্সি কিসিঞ্জার মুন্সি আরে কাকু তুই কবে আইলি আরে কেমনে তো আই বাইর করলি তুই মা গো মা আপনি যে কড়া ঠিকানা দিয়ে আইছেন আপনার এই ঠিকানা কেউ করতে পারে না পুলিশের গুতা গাতা খাই জায়গায় জায়গায় তো আপনারা হাইছি আরে কাকু এরম ঠিকানা মানছে মানছে না তাই ও মা গো কাকু আপনি বেলে ঢাকা শহরে কি কেরানি সারি করেন তো সবকারি ভিক্ষা করেন চুপ করে থাক এত কথা করছা হ্যাঁ তো কিছে এতে কে গা এত বাড়ি কোনাই মোর বাড়ি বাড়ি সার মোর দাদা সহিদা ও মা গো হেতর লইছিল লগে আয় হায় রে তোরা যে কজ ঢাকা শহরে গেলি খায় ঘুরি ঘুরি বেড়াই না কত মানছি রে শহরে দিয়ে রায় বুঝছিস তুই এই যে একজন এরকম কতজন ঢাকা শহরে ট্রেনিং দিয়ে সারি দিছে কোন কাকু শুনেন আপনি কথা বলতে আর এখন আয় আপনারে খুঁজতে খুঁজতে আর খিদে লাগছে বাড্য না আব্বা 50 টাকা দিছে আয় 48 টাকা টিকিটে গেছে 2 টাকা লই হত দিছি এই 2 টাকা লই ইয়ান ওজন তো আসি কারে করে টিয়া দিন হইছে আর কিছু খাইম আর ভাতি আর কিছু খাইম আর ভাতি জায়গা আর নাই গেছে আর নাই গেছে আর কিছু খাবেন কিছু নি তুই যা খাইতিস আজ তাই খাও আগে খাইম পরে আপনি বাসা যাইম তুই কি ভিক্ষা করবি নি না লগে যাইবি না যাইম কষ্ট হয়ে গেছে চল এমন খিদা লাগছে মনে হয় দুনিয়ার ব্যাগ খাই গেলাই গ্রাম থেকে বাতি যাইছে না আরে আর একটা দে কাগজ
আপনি দেশের মাঝে যায় মানুষের সাহা দোয়ানের মাঝে এইভাবে ঠ্যাংকের উপরে ঠ্যাংক তুলে কন আপনি ঢাকা শহরে কোন কেরানি চাকরি করেন এই আপনি বুঝে সবকারে ভিক্ষা করেন চুপকার চুপকার হারাম দাদা খা কলা খা রুটি খা আঙ্গ মুন্সিপালের রিজর্ট ডুবাইছেন আপনি মানুষের সামনে কই তো তুই আঙ্গ গুস্তে রিজর্ট ডুবাইতেছস বেশি কথা কইছ মানুষের তুমি জানতে আরে বুঝছো তুই আরে ডান্ডা আমার একটা ঠান্ডা করে দিই কই জান কই জান চলেন মানুষ তারা বড় বড় বাস স্টেশনে থাকে তারা ওই রেল স্টেশনে থাকে তোর হগটে টাকা গুন বুঝছিস নি বিনা রসিদে মানি অর্ডার করে তোর বাপ মার কাছে হাড়াই দিবে তারা হেতারা আল্লাহ ব্যস্ত নসিব করা সোসাসরের নামে হেতা আল্লাহ ব্যস্ত নসিব করা হেতারা সোরা কইতে চান কাগু এইয়ানো গুচ্ছে বড়াই এইয়ানো হুতি থাকতো ইবাঙ্গ তাইলে আর খেতা বলে তোষক মোষক দে আগুন যাই নেটু আগবেন ওই বিছনাটা হরি একটু ও মা বিছনা মাথা হিতান দে গুলি আচ্ছা কাগু এটা কথা কই কই আলা আপনি যেগুলা কামান এগুলা তো আর হইতো না আঙ্গ সংসার চলবো কেমনে আসারে ভাতিজা এতদিন আসিলাম দুইজন আজ যে তুই আবার তুই ঢুকি হয়ে গেলি তিনজন কেমনে চললাম হ্যাঁ তা ভাতিজা তোরে দে বুঝত নি আর একটা নতুন বুদ্ধি মাথার মধ্যে ঢুকছে কি বুদ্ধি কন তবে কাকু আয় এক কাম কাম করতে আইতাম না কি কাম আমরা যেরকম চোখ বন্ধ করে ভিক্ষা করেন আয় হাইতাম না কান আই ডা সরম লাগবো আয় ডাইতাম না আচ্ছা তাহলে তুই চোখ রেণি রেণি ভিক্ষা করতে পারবি তো তুর আর সরম লাগবো সরম লাগবো অন্য কি করি মেয়েটা সরম লাগবো বুদ্ধি আইছে কিয়া এইটা তোরে হাইতেই হইব কোন আজ এটা কম কোন মাইজে জনে তো আবার হুনি আলাই তো আরে না কেউ নাই হুনি কয় কেউ নাই কানা কানা কোন রাস্তা ঘাট রাস্তা বেলা হুলিশে টল দেয় বুঝত নি ডান্ডা দি গুতে একটা ঠান্ডা করি আলাই আচ্ছা ঠিক আছে কেউ নাই কই কানা কানা কোন না তা আজ কি না কেন না কেন না তা আজ কি না কেন না তা কেন না কেন না তা আজ কি না কেন না মা গো কাগু আর ডর লাগে যদি ধরা খাই নতুন ব্যবসা শুরু করলে নতুন গল্ল দিমু তোর বুঝতি
কমা গো কাকু ঢাকা শহরে মশা এমন বেয়া তো কামড়ায় হুলা লাইছে আরে এ বাতি যা রে কি হইছে কি হইছে এক্কো কামড়ে হুলা লাইছে তুই গ্রামে তুই না আসত তো এলা তো রক্ত মশার কাছে নতুন হইছে তো ভাল লাগতেছে হতে না এতগুলা টিফিন গাড়ি বাড়ি লই যায় ইংরেজিতে লাঞ্চ কাগু মুখ টুক দিম কুলি করে গুম আনে রিয়া না হানি নাই দূর বেটা খারাপ আর ভাতি যা হেতে গ্রাম নতুন আইছে আমি হেতে দয়া করে মাফ করে দেন বুঝছেন নি মাফ করে দাও দেখে শুনে রাখেন যা যা কইছি একদিন মনে তো আসেনি তোর আর একদিন মনে আছে যা যা কইছিল একখানা যেন ভুল না ভুল হইতো না বুঝতি জি রে গাটি লই আয় ছোট ভাইকে দেশের তো না আইছিল বড় কষ্ট করে ঢাকা শহরে ঘুরবার লাই বলি এতে ঠেলা গাড়ির লগে ঠেলা খাই সুরের উপর ভাগটা আসি বুঝতে ও মোর ভাই গো ভাই ভাই খারাপ
আরে কাকু, আরে কাকু, আরে কাকু।